ফ্রেন্ডস, বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি আম তেল। আমের সিজনে আম তেল না করলে চলে না। সময় বাইরে থেকে চানামুড়ি কিনে খান। চানামুড়ি এত স্বাদ বা এত টেস্ট হয় কি করে, সেটা এই আম তেলের কারণে। আর এই আম তেলটা এতটাই সহজ আর খুবই অল্প সময় লাগে। কিভাবে বানাবো সেটা আজকে আমি দেখাবো। মুড়ির স্বাদ আনার জন্য আম তেল, এর জন্য উপকরণ লাগছে আম। আমি এখানে তিনটে আম নিয়েছি, যেটাকে খুব ছোট ছোট করে কেটেছি, নুন হলুদ মাখিয়ে দুদিন ধরে রোদে শুকনো করে রেখেছি, যেটা রসটা ভেতরে একদম নেই অথচ নরম ভাবটা আছে। দেখতেই পাচ্ছেন, 300 গ্রাম তেল নিয়েছি। তেলটাকে ফুটিয়ে ওর যে বুজবুজে ভাবটা আছে ওটা যেন না থাকে। আর লাগছে মশলা, মশলায় লাগছে পানমৌরি, গোলমরিচ, গোটা জিরে, ধনে, আর লাগছে মেথি। মেথি যেটা 5 ফোড়নে থাকে সেই মেথিটা লাগছে। আরও কিছু লাগছে শুকনো লঙ্কা, একই সাইজের 6টা শুকনো লঙ্কা নিয়েছি। আর নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু 5 ফোড়ন, আর লাগছে কালো জিরে। কিভাবে বানাবো দেখুন। প্রথমে কড়াইতে তেলটা ফুটতে দেব। যতক্ষণ না এর বুজবুজে ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। বুজবুজে ভাবটা চলে গেলে তেলটা বন্ধ করে দেব। তেলটা ফুটতে দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। তেলটা যতক্ষণ ফুটছে ততক্ষণে মশলাটা বানিয়ে নিই। এই মশলাগুলো সব রোদে 3 দিন ধরে মচমচে শুকনো করে রেখেছি। গরম গরম এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পিষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে গোড়ানো হয়ে গেছে। এখন এটাকে চাপা দিয়ে রেখে দেব, এর সেন্টটা যাতে না চলে যায়। এখন তেলটা একদম বুজবুজে ভাব চলে গেছে, বন্ধ করে দিয়েছি। একটু হাত দিয়ে দেখে নিচ্ছি তেলের তাপটা কতটা রয়েছে। তবে হালকা তাপেই এই সব মশলাগুলো দিতে হবে। হালকা তাপ আছে, হাত দেওয়া যাচ্ছে, তাহলে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গেই সব দিয়ে দিয়েছি, এটা একটু নাড়াচাড়া করে আমগুলোও দিয়ে দেব। আমগুলো দিয়ে দিচ্ছি, একটু গরম তেলেই দিতে হবে, যাতে তো মশলাগুলো, কাঁচা মশলা আছে ওগুলো তো তেলে ভাজতে হবে। তবে খুব বেশি হিট তেলে দিলে মশলাগুলো পুরো চুঁয়ে কালো হয়ে যাবে, তাই তেলটা কিছুক্ষণ বন্ধ করে রাখার পর হালকা হাত দেওয়া মতো গরম হলে তারপর দিতে হবে, তবেই কালারটা সুন্দর লাগবে। চামচের 3 চামচ সেই গুঁড়ো মশলা এর ওপর দিয়ে দিচ্ছি। 3 চামচ মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারের মধ্যে এটা ভরে দেব। তাই আমি ঠান্ডা হতে কিছুক্ষণ সময় নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি। এটা একদম ঠান্ডা হয়ে গেছে জারে ঢোকানোর মতো। দেখতেই পাচ্ছেন কত সহজেই এই তেলটা বানানো যায়। আর মুড়িতে মাখিয়ে খেলে মনে হবে বাইরে থেকে চানা মুড়ি কিনে খাচ্ছি। তাহলে এই রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।